জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখতে পাচ্ছি রসগোল্লা উৎসবে হাড়ি হাড়ি রসগোল্লা, কিন্তু মা লক্ষ্মী যাচ্ছেন জগন্নাথের কাছে। কেন হচ্ছে মা লক্ষ্মী কিন্তু রেগে রয়েছে জগন্নাথের ওপর, যে দরজা খোলো মা লক্ষ্মী। তো গাইস, আমার পেছনে হয়তো দেখে বুঝতে পারছো যে আমি আজকে এখানে রথের সামনে চলে এসেছি, মানে উল্টো রথের পর আমি হঠাৎ আবার রথের সামনে কেন। তো হয়তো অনেকে সামনে লেগে বুঝে গেছো কেন এসেছি, তবুও তোমাদের আজকে বলে দিচ্ছি, আজকে হচ্ছে উল্টো রথের পর তিন দিনের মতো, মানে আজকে হচ্ছে আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশী তিথি। এই ত্রয়োদশী তিথিতেই কিন্তু ও মানে পালিত হয় পুরীর সাথে সাথে এখানেও কামারহাটি রথতলাতে পালিত হচ্ছে জগন্নাথের রসগোল্লা উৎসব বা নীলাদ্রি বিজে উৎসবটা। এই রসগোল্লা উৎসবে কী হয় আবার এবং কেন হয় বা মা লক্ষ্মী আর জগন্নাথের মান ভঞ্জন যে লীলাটা সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আর আমরা এইভাবে ভিডিওটা শুরু করছি, চলো দেখতে থাকি। জয় জগন্নাথ। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসে হচ্ছে বেলঘরিয়া রথতলা। এখানে কিন্তু মন্দিরের বাইরেই কিন্তু রথগুলো দাঁড়িয়ে রয়েছে, তিনখানা রথ, আর তিনখানা রথের মধ্যে কিন্তু এখনও ভগবান বসেই রয়েছেন। আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে বেসিক্যালি প্রথমে মন্দিরের ভেতর কেমন কী অনুষ্ঠান কর্মসূচি চলছে এবং কী উৎসব রসগোল্লা উৎসবের প্রস্তুতিটা শুধু দেখাবো, তারপরে আসছি তোমাদের জগন্নাথের কাছে। তো দেখতে পাচ্ছি যে ওখানে হচ্ছে তোমার অনুষ্ঠান চলছে, আর সুন্দর করে দেখতে পাচ্ছি যে মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজিয়েছে, পুরো ফুল দিয়ে কিন্তু অসাধারণ সাজিয়েছে। আর ঠিক মন্দিরের সামনেই কিন্তু আমি দেখতে পাচ্ছি রসগোল্লা উৎসবে হাড়ি হাড়ি রসগোল্লা। এই এত রসগোল্লা কিন্তু জগন্নাথের কাছে ভোগ যাবে, আর এই রসগোল্লা দিয়ে কিন্তু মা লক্ষ্মীর মান ভঞ্জন করা হবে, সেই লীলাটা কিন্তু তুলে ধরবো। মা লক্ষ্মী কিন্তু এখন রেগে রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে সেই জগন্নাথের সেই রসগোল্লা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। চলুন এবার ছোট করে জেনে নেওয়া যাক রসগোল্লা উৎসব বা নীলাদ্রি বিজের উৎসবের ইতিহাস। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব এবং তার দাদা ও বোনদের নিয়ে যান গুন্ডিচা মন্দিরে। এই সময় জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে বলেন, আমি দুদিন মাসির বাড়ি থেকেই চলে আসব। কিন্তু দুদিন হয়ে যাবার পরও জগন্নাথ দেব আসেন না। নদিনের মাথায় জগন্নাথ দেব ফিরে আসেন, কিন্তু তবুও শ্রী মন্দিরে প্রবেশ করেন না, ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য রথের মধ্যেই থাকেন। উল্টো রথের পরের দিন পালিত হয় জগন্নাথের স্বর্ণবেশ, তারপরের দিন পালিত হয় অধর্পণা উৎসব, তারপর পালিত হয় নীলাদ্রি বিজে বা রসগোল্লা উৎসব। আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে জগন্নাথ দেব রথ থেকে নিচে নেমে শ্রীমন্দিরে প্রবেশ করেন। সেই সময় লক্ষ্মীদেবী বলভদ্র ও সুভদ্রা দেবীকে মন্দিরে প্রবেশ করতে দিলেও জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দেন না, কারণ তিনি এতদিন বাইরে ছিলেন এবং তাকে নিয়ে যাননি। তাই জন্য লক্ষ্মীদেবীর রাগ হয়। এই রাগ ভাঙানোর জন্যই জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে রসগোল্লা খাইয়েছিলেন এবং তার জন্য উপহার হিসাবে মালা ও শাড়ি উপহার দিয়েছিলেন। এভাবেই দেবীর মান ভঞ্জন হয়। এরপর থেকেই এই উৎসব রসগোল্লা উৎসব বা নীলাদ্রি বিজে উৎসব নামে পরিচিত। তো দেখতেই পাচ্ছি এখন কিন্তু রসগোল্লার হাড়িগুলো কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে একটু একটু করে মহাপ্রভুর কাছে, মানে রথের সামনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে রসগোল্লার হাড়িগুলো। তো দেখতেই পাচ্ছ কিন্তু এক এক করে কিন্তু রসগোল্লার হাড়িগুলো কিন্তু এখানে নিয়ে যাওয়া আসা হচ্ছে ওখান দিয়ে মন্দির থেকে। আর মন্দির থেকে নিয়ে আসার পর কিন্তু এখানে কিন্তু মহাপ্রভুকে এবং সকল দেবতাকে কিন্তু প্রদান করা হচ্ছে গ্রহণ করার জন্য। জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা। তোমরা কিন্তু দেখতে পেলে যে কৃষ্ণের পাহান্ডির মাধ্যমে কিন্তু কৃষ্ণ ঠাকুর কিন্তু মন্দিরে প্রবেশ করলো, এরপর কিন্তু বলভদ্র দেব কিন্তু মন্দিরে প্রবেশ করবেন পাহান্ডির মাধ্যমে, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ দেব, মানে একের পর এক দেবতা কিন্তু আস্তে আস্তে রথের থেকে নেমে কিন্তু পাহান্ডির মাধ্যমে মন্দিরে শ্রীমন্দিরে প্রবেশ করবেন। Thank you.
তো আপনাদের দেখালাম কিন্তু বলভদ্র দেবী সুভদ্র দেবী কিন্তু পাহান্ডির মাধ্যমে মন্দিরে প্রবেশ করেছেন, এবার কিন্তু জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করবেন পাহান্ডির মাধ্যমে। এটা কিন্তু মা লক্ষ্মী যাচ্ছেন জগন্নাথের কাছে। লক্ষ্মী দেবী দৌড়ে অপেক্ষা করছেন আর জগন্নাথ কিন্তু পাহান্ডির মাধ্যমে নাচতে নাচতে কিন্তু আসছেন মন্দিরের দিকেই। জগন্নাথকে ঘরে ঢুকতে দিচ্ছেন না, কেন হচ্ছে মা লক্ষ্মী কিন্তু রেগে রয়েছে জগন্নাথের ওপর, যেহেতু তাকে তিনি নিয়ে যাননি মাসির বাড়ি, তাই এখন কিন্তু দরজা বন্ধ করে রেখে দিয়েছে আর জগন্নাথ বাইরে অপেক্ষা করছে। দরজা খোলো মা লক্ষ্মী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। তো দেখতেই পেলেন মহাপ্রভু কিন্তু আবার নিজের মন্দিরে কিন্তু ফিরে গেলেন, আর এখন কিন্তু মহাপ্রভু যেহেতু অনেক রাত হয়ে গেছে 10:30 বাজে, মহাপ্রভু এখন শয়নে গেলেন, এবার হচ্ছে সকলে এবার বাড়ি ফেরার পালা। মন্দিরে কিন্তু শ্রীক্ষেত্রে পুরী মন্দিরে বা বলতে পারো এই শ্রী মন্দিরে কিন্তু জগন্নাথ আবার তিনি পুনরায় তিনি নিজের রত্ন সিংহাসনে আবির্ভূত হলেন বা প্রতিষ্ঠা হলেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না, একটা লাইক করো, শেয়ার করে দিই বন্ধুদের সাথে যারা জানে না এই ঘটনা সম্বন্ধে। আর এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, একটা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? এর জন্য বাই বাই। আর এই বছরে কিন্তু রথযাত্রা এখানেই সমাপন হলো, চলো বাই বাই।